আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি পঞ্চম রোজার ব্লগ নিয়ে আসলাম। তো অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি, প্রায় এক সপ্তাহ খানেক হবে। তো এরই মধ্যে অনেক সমস্যার মধ্যে গেছি আমি, এই কয়টা দিন অনেক অসুস্থ ছিলাম, ইভেন এখনও অনেক অসুস্থ আমি। তো অনেক আপু ভাইয়ারা বলতেছো যে কেন ব্লগ দিচ্ছি না, তো সেটাই হচ্ছে কারণ, অসুস্থ থাকার কারণে আসলে ব্লগগুলো এডিট করতে পারছি না, ভয়েস দিতে পারছিলাম না। তো আজকে ফাইনালি ভাবলাম যে একটা ব্লগ দেই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে পঞ্চম রোজার ব্লগ। তো বিকালবেলা আমি ইফতার রেডি করতেছিলাম, তো আমি বাবার বাসায় ছিলাম, এরই মাঝখানে 6 থেকে 7 দিন বাবার বাসায় থেকে আসলাম, গতকালকে শ্বশুর বাসায় আসছি। তো আমার গলায় একটু সমস্যার কারণে ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনা যেতে পারে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। তো এখানে দেখতে পাচ্ছো আমি বিকালবেলা ইফতার রেডি করতেছিলাম, তো আমার শাশুড়ি মা বলতেছিল যে থাক আমি সব কিছু করি, কিন্তু বাড়ির বউ বলে কথা বসে তো আর থাকা যায় না, যে শাশুড়ি কাজ করবে আর বউ শুয়ে রেস্ট করবে এটাই আসলে কখনো সম্ভব না। নিজের কাছেই কেমন জানি বিবেকের মধ্যে একটা বাধা দেয়, তাই আর কি অসুস্থ শরীর নিয়েও কাজগুলো করতে হচ্ছে। তো এখানে দেখো আমি ইফতার রেডি করতেছি, তো এখানে বুট ভুনাচ্ছি। তো কেউ বলো ছোলা বুট, কেউ বলো শুধু বুট, তো আমরা বুটই বলে থাকি। তো এখানে বুট ভুনানোর জন্য আমি সমস্ত মশলা কষিয়ে তারপরে একটা আস্ত আলু দিয়ে দিলাম। তো তোমরা এর একটু আগে দেখতে পেলে যে একটা আলু সিদ্ধ করে নিছি, তো সেই আলুটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো বুটটা ছিল প্রেশার কুকারে করা, সেদ্ধ করা, তাই জন্য একদম বেশিরভাগ গলে গেছে, মানে হাত দিয়ে চাপ দিলেই একদম ভেঙে ভেঙে যাচ্ছে, এরকম নরম হয়ে গেছিলো। তাই জন্য আর কি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন বুটটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে না হয়। তো এই দেখো বুটটা এখন দিয়ে দিলাম আমি, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে 4 থেকে 5 মিনিট আর একটু রান্না করে নিলে আমার বুটটা রেডি হয়ে যাবে। তো এক একজন এক এক স্টাইলে রান্না করে, তো সবার রান্নার ধরন তো এক না, তো আমার রান্নার ধরন কারো পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে। তো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও। তো এদিকে দেখো আমি পেঁয়াজু ভাজার জন্য এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু হাত দিয়ে কষলে নিলাম। আর এদিক দিয়ে দেখো আমার বুট ভুনাটা রেডি হয়ে গেছে, তো এটা কড়াই রেখে দিছি, একটু পরে নামিয়ে ফেলবো কড়াই থেকে। আর এদিক দিয়ে দেখো আমার পেঁয়াজুটার ডোটা একদম মানে রেডি হয়ে গেছে। তো পেঁয়াজুটা আমি ইফতারের আগে আগে ভেজে নিব যেন মচমচে থাকে, ইফতারে গরম গরম খাওয়া যায়। আর এদিক দিয়ে তোমার বুট ভুনাটা হয়ে গেছে, এখন শুধু বুন্দিয়াটা রেডি করব। তো আমি যতদিনে বুন্দিয়া বানাইছি একদিনও মানে পারফেক্ট হয় নাই, আমার বাবার বাসাতে যতদিন বানাইছি কোনো দিন মিষ্টি কম হয়েছে, তো কোনো দিন শিরা কম হয়েছে, তো এরকম হয়েছে, আজকে জানি না আবার কেমন হবে। তো এ দেখো এটা মানে দেওয়ার সাথে অনেক নরম হয়ে যায়, আর আমি তো নতুন নতুন রাঁধুনি, এত কিছু রান্না করতে জানিও না। তো আমি চুলাতে দেখো একটা এলাচ দিয়ে লবণ আর চিনি দিয়ে তারপরে শিরাটা করে নিচ্ছি, তারপরে শিরাটা প্রায় হয়ে এলে মানে একটু আঠালো আঠালো টাইপ হয়ে গেলে তারপরে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। তো আজকের বুন্দিয়াটা পারফেক্ট ছিল, অনেক সুন্দর হয়েছিল। তো এখানে তোমরা যতটুকু শিরা দেখতে পাচ্ছ এটুকু শুষে নিবে, এই 3-4 মিনিটের মধ্যে শুষে নিয়েছিল। তো এদিক দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, তেলটা গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে নিয়ে হালকা লো মিডিয়াম আঁচে দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো এ দেখো এখানে আমি ছোট ছোট শেপে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে এর আগেও আমি 2-1 দিন হয়তো বা পেঁয়াজ রেসিপি শেয়ার করছিলাম। তো এ দেখো এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচ ভাজা শেষ, এখন আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো ভেজে নিব। আর আজকে মানুষের তুলনায় পেঁয়াজের সংখ্যা অনেক বেশি ছিল, আমরা মানুষ হচ্ছি মাত্র 4 জন, শুধু আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি আর ননদ, আর আমার শ্বশুরাব্বা বাসায় ইফতার করে না, উনি বাজারে ইফতার করে। তো 4 জন মানুষের জন্য আমি একদম অনেকগুলো পেঁয়াজও ভেজে ফেলছি, তো এগুলো কালকেও খাওয়া যাবে,
কিছুটা আজকে থাকবে, অল্প পরিমাণে খাওয়া হয়েছে ইফতারে। তো এ দেখো আমার সবগুলো পেঁয়াজু ভাজা শেষ, আর পেঁয়াজুগুলো খুবই সুন্দর হয়েছিল, একদম মুচমুচে আর কালারটা অনেক সুন্দর আসছিল। তো পেঁয়াজুগুলো ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। তো এটা দিয়ে চা করা হবে সন্ধ্যার পরে। সারাদিন রোজা রেখে চা খেতে না পেয়ে সন্ধ্যার পর আসলে ইচ্ছে হয় যে একটু চা খাই, মানে চা খোর বলে কথা, আমাদের বাসায় সবাই খুব চা পছন্দ করে। আর এদিক দিয়ে আমি এখন সেহরির জন্য রান্নাবান্না করে রাখতেছি, যেন ইফতারের পরে আর কোনো সমস্যা না হয়, রান্নাবান্না করার ঝামেলাটা না থাকে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মাছকে পাঙ্গাস মাছ রান্না করছে, তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে মাছটা, একদম শুকনা শুকনা করে রান্না করছে। আর এখানে পাঙ্গাস মাছের যে ঝোল ছিল, তো সেই ঝোলটা দিয়ে লাউ রান্না করছে। তো পাঙ্গাস মাছ দিয়ে লাউটা খেতে অনেক ভালো লাগে। আর আমি এখানে দেখো পুঁই শাক, মসুর ডাল আর আলু দিয়ে একটা সবজি রান্না করতেছি। তো এই সবজিটা আমার বরের খুবই পছন্দ, তো বলতেছিল অনেকদিন থেকে যে পুঁই শাক আনলে এই সবজিটা আমাকে করে দিও। তো আমি বাসায় ছিলাম না, আমার শাশুড়ি মা একদিন রান্না করে দিছে, তো খাইছিল। তো আজকে আবার আমাকে বলতেছে যে আজকেও রান্না করিও, তো দেখো রান্না করে দিচ্ছি ওকে। আর ও এই সবজিটা খুবই পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে পুঁই শাক দিয়ে মসুর ডাল, তারপর সামান্য একটু আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর কি। তো এই দেখো আমার সবজিটা প্রায় হয়ে আসছে, তো শাকটাও সিদ্ধ হয়ে গেছে। শাকটা সিদ্ধ হয়ে গেলে এই সবজিটা হয়ে যায়। তো ধনিয়া পাতা ছিল না বাসায়, এখন তো ধনিয়া পাতার সিজনই শেষ, ধনিয়া পাতা এখন পাওয়াই যায় না বাজারে বেশি, তার জন্য আর কি ধনিয়া পাতা দিতে পারলাম না। দিতে পারলে হয়তো বা আরও বেশি টেস্টি হতো, ভালো লাগতো। তো বন্ধুর অসুস্থতার কারণে আমি আর আমার ব্লগটা বেশি শ্যুট করতে পারিনি, মানে অল্প একটু ভিডিও করছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার জন্য অনেক দোয়া করবে তোমরা, আমিও সবার জন্য দোয়া করি। তো তোমাদের সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।